Assalamualaikum স্যার, চলছে অগ্নিযারা মার্চ, মার্চের 29 তারিখ। তো আজকে কথা হলো 71-এর মার্চ নিয়ে না, আরো 114 বছর আগের 1857 সালের একটা ঘটনা নিয়ে। এটাকে আমরা চিনি হচ্ছে সিপাহী বিদ্রোহ হিসাবে। এটা আসলে আমাদেরকে চিনানো হয়েছে সিপাহী বিদ্রোহ হিসাবে। তো এটা ছিল সিপাহী বিদ্রোহ বলার মাধ্যমে এটার যে একটা বৃহৎ পরিসরটাকে ছোট করে দেখানো হয়। ইতিহাসগুলো আসলে ব্রিটিশরাই লিখে গেছে, যার কারণে এটা ছোট পরিসরে আসছে। এবং এটা ভারতবর্ষে ব্রিটিশদের 100 বছর শাসনের পরেও হিন্দু মুসলিম মিলিতভাবে যে একটা বিরাট বিদ্রোহ হতে পারে, এটা ছিল আসলে ব্রিটিশদের কল্পনার বাইরে। সেক্ষেত্রে এটাকে আসলে একটা মহাবিপ্লব বা মহাবিপ্লব এরকম কিছু একটা বলা দরকার। সেই মহাবিপ্লব আসলে শুরু হয় এই 29শে মার্চে। 29শে মার্চের ঘটনা ঘটে হচ্ছে মঙ্গল পাণ্ডের বিদ্রোহের মাধ্যমে। মঙ্গল পাণ্ডের নামটা আসলে বেসিক্যালি প্রথম শুনি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বক্তব্যে, ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে। এরপরে আর মঙ্গল পাণ্ডের বিষয়ে আসলে জানাশোনা ছিল না। তো মাঝখানে একটা সময় লাইব্রেরিতে পুরাতন বই পড়ার সুযোগ হয়েছে, তখন নাট্যকার আসকার ইবনে শায়েকের একটা বই আছে, কালো রাত তারাল ফুল, এটা হচ্ছে তার একটা গল্প সংকলন। এইখানে আসলে মঙ্গল পাণ্ডের প্রসঙ্গটা আমরা আবার পাই। তো আসকার ইবনে শায়েকের এই বইটার মনে হয় প্রিন্ট নাই, সেটা সম্ভবত 1982 সালের একটা প্রিন্ট ছিল। তবে এটা পাওয়া যাবে হচ্ছে আসকার রচনাবলী চতুর্থ খণ্ডে। ঘটনা যেটা সেটা হচ্ছে, বিদ্রোহটা আসলে শুরু হওয়ার কথা ছিল 23শে জুন পলাশী দিবস। সেই পলাশীর ঠিক 100 বছর পরে 1857 সালের 23শে জুনে। কিন্তু মঙ্গল পাণ্ডের জন্য, মঙ্গল পাণ্ডে এটা আসলে শুরু করে দেয় 29শে মার্চ। তো এটা যেটা হচ্ছে, মঙ্গল পাণ্ডে ছিল সৈনিক আর কি ব্রিটিশ আর্মিতে ইন্ডিয়াতে। সেখানে তারা নিউজ পাইল যে কলকাতা বন্দর হয়ে ব্রিটিশ আর্মি আসতেছে। তো তারা যদি চলে আসে তো তাদেরকে নিরস্ত্র করা হবে, তখন আর এই দেশ জাতিকে বাঁচানো যাবে না, এরকম একটা আইডিয়া তাদের মধ্যে কাজ করছে। এবং আরেকটা ছিল ওই বন্দুকের টোটায় শুকর এবং গরুর চর্বি ব্যবহার করা হয়েছে, জাত নাশের একটা ব্যাপার ছিল। সেই ধারণা থেকে সে 29শে মার্চেই কাঁধে বন্দুক এবং কোমরে তলোয়ার নিয়ে ঝাঁপায় পড়ে। ঘটনাটা ঘটে মূলত কোয়ার্টার গার্ডের সামনে, সেখানে জমাদার ছিলেন ঈশ্বর পাণ্ডে, তার অধীনে ছিল 34 রেজিমেন্টের 20 জন সিপাহী। তো মঙ্গল পাণ্ডে সেখানে নেমেই জাতির ধর্ম এবং সম্মান বাঁচানোর জন্য অন্য সিপাহীদেরকে আহ্বান করে। আহ্বান করলে অন্যরা চারপাশে জমা হয়, কিন্তু আসলে তার জন্য কেউ আগায় যায়নি। এক্ষেত্রে সে গুলি করে সার্জেন্ট মেজর হিউসনকে, গুলি আসলে লক্ষ্যগ্রস্ত হয়। তো তখন হচ্ছে হিউসন ঈশ্বর পাণ্ডেকে আদেশ দেয় যে মঙ্গল পাণ্ডেকে ধরার জন্য। ঈশ্বর পাণ্ডে উল্টা তার আদেশ না শুনে বলে যে মঙ্গল পাণ্ডেকে ধরার জন্য যদি কেউ অগ্রসর হয় তাহলে তার মাথার খুলি উড়ায় দেওয়া হবে। তো তখন আসলে আর কেউ অগ্রসর হয় নাই, হিউসন তখন সেখান থেকে চলে যায়। তো এরপরে আসে হচ্ছে সেখানে আরেকজন ইংরেজ সৈনিক বগ। মঙ্গল পাণ্ডে হিউসনকে লক্ষ্য করে যে গুলি করছিল, সেই গুলিতে আসলে এই বগের গুড়া মারা যায়। বগকে আলটিমেটলি মঙ্গল পাণ্ডে তলোয়ারের আঘাতে ক্ষতবিক্ষত করে ফেলে। তো তখন হচ্ছে শেখ পন্টু নামে এক সিপাহী আসে মঙ্গল পাণ্ডে পিছন থেকে চাপতে ধরে। কিন্তু নিজের দেশের লোক বলে মঙ্গল পাণ্ডে আসলে তার এক্স করে নাই,
এরপরে আসেন হচ্ছে 34 নম্বর রেজিমেন্টের কর্নেল হুইলার। কর্নেল হুইলারকে দেখে মঙ্গল পাণ্ডে নিজের বুকের দিকে বন্দুক তাক করে গুলি ছোড়ে। মঙ্গল পাণ্ডের গুলি লাগে, কিন্তু এই গুলিতে আসলে মঙ্গল পাণ্ডে মারা যায় নাই, গুরুতরভাবে জখম হয়। এরপর সামরিক আদালতে 8 এপ্রিল তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, আর 21 এপ্রিল ফাঁসি হয়ে যাচ্ছে শ্রী জমাদার ঈশ্বর পাণ্ডে। এখানে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আসলে যে পরিকল্পনা ছিল 23 জুন, মঙ্গল পাণ্ডে সেখানে নেতৃবৃন্দের নির্দেশের অপেক্ষা না করে নিজের আবেগের জন্য, নিজের উত্তেজনায় সমগ্র জাতির যে আশা সেটার মূলে কুঠারাঘাত করেন এবং আবেগের বন্যায় দেশে এই পরিকল্পনাটাকে অনেকাংশে বেচতে দেন। এবং এই 1857 সালের মহাবিদ্রোহ সফল না হওয়ার পিছনে এই মঙ্গল পাণ্ডে অন্যতম একটা কারণ। তো মঙ্গল পাণ্ডের ব্যাপারে আসলে সেলিব্রেশনটাও এই চিন্তাকে মাথায় রেখেই হওয়া দরকার।